নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মনোনয়ন জমা দিলেন পরিমল কৃপানাথ, কর্মী সভায় তাতালেন মুখ্যমন্ত্রী। মনোনয়ন দিলেন কংগ্রেসের সূর্যকান্ত, শিলচরে বিভিন্ন দলের শক্তি প্রদর্শন। শালগঙ্গা কালাচাঁদ আশ্রমে দুষ্কৃতী তাণ্ডব, গেটে রাধাকৃষ্ণের বিগ্রহে ভাঙচুর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ও কৃপানাথ মালার মনোনয়নপত্র দাখিল করায় বুধবার বরাক উপত্যকা সফরে আসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন কুমিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে উপস্থিত হয়। সেখান থেকে শিলচর আসনের দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে সঙ্গে নিয়ে এক বিশাল র্যালির মাধ্যমে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিল শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পরিমল শুক্লবৈদ্য রেকর্ড ভোটে জয়ী হয়ে শিলচরে ইতিহাস রচনা করবেন। ডিলিমিটেশন ভোটের মার্জিনে কোনো প্রভাব ফেলবে না, বরং ভোট বাড়বে বিজেপির। বরাকে ত্রিকোণ বা দ্বিকোণ কোনো লড়াই হোক না কেন, মোদিজির উপর বিশ্বাস রেখে বরাকের মানুষ বিজেপিকেই ভোট দেবেন এবং উপত্যকার দুটি আসনেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, দলের বিরুদ্ধে যে যাই বলুক না কেন বিজেপি জয়লাভ করবেই। দলের নীতি ও আদর্শ বরাকের মানুষের কাছে পৌঁছে দেওয়ায় পাশাপাশি মোদির মেসেজ তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের ঘরেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অসম সরকারের সম্মানীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র প্রদান করে। এই মনোনয়ন পত্র অনুষ্ঠানত আমি বিশেষ আমার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া, আমার সহপ্রভারী পবন শর্মা ডাঙরিয়া আর শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রয় আমি তেখেতক সঙ্গ দিল। আর এইটো কথা নিশ্চিত যে শিলচর লোকসভা আসন পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া বিপুল ভোটত জয়লাভ করব। রাইজর উৎসাহ উদ্দীপনা মই বিশ্বাস করো যে এটা অভিলেখ সংখ্যক ভোটত তেখেতে নির্বাচনত বিজয়ী। আজি ভূপেন বৰাই উপস্থিত হৈছে, ইতিমধ্যে অলপ ভাল কথা। সকলো দলরে সভাপতি আহিব লাগে, নমিনেশনত থাকিব লাগে, বিকজ দিস ইজ এ ফেস্টিভেল অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের এটা উৎসব। গতি কারো প্রতি কোনেও বেয়া কথা নোপাক, বেয়া ভাষা প্রয়োগ নকরাক সকল আহিব লাগে, মনোনয়ন দিব লাগে, আর দিস ইজ হোয়াট উই কল ডেমোক্রেসি। মনোনয়নপত্র জমা শেষে মুখ্যমন্ত্রী শিলচরের প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় অংশগ্রহণ করে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করতে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করে তুলতে প্রতি আহ্বান জানান। সভা শেষে মুখ্যমন্ত্রী করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হন, সেখানে প্রার্থী কৃপানাথ মালাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মুখ্যমন্ত্রী সহ দলীয় কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। এর আগে করিমগঞ্জ কলেজে মাঠে আয়োজিত দলীয় কর্মসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এতে তিনি দলীয় প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দিয়ে নির্বাচন করার আহ্বান জানান। একই সাথে তিনি প্রতিশ্রুতি দেন, কৃপাকে জয় করলে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার উন্নয়নের জোয়ার বইবে। তিনি এও জানান, আগামী এক বছরের মধ্যে পাথারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের কাজ আগামী তিন বছরের মধ্যে সম্পূর্ণ হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, কৃপানাথ জয়ী হলে হাইলাকান্দিতে আরও একটি মেডিকেল কলেজ বরাদ্দ করবেন। কর্মী সম্মেলনে শেষে কৃপানাথ মালাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী রোড শো করে করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হন, পরে সেখানে মনোনয়নপত্র দাখিল করা হয়। আমার সব এমএলএ বিলাকো হাইলাকান্দিতে থাকে, প্রবল একশো করিমগঞ্জ থাকিব, সিদ্ধি কামে থাকিব, আমার বিজয় মালাকা থাকিব, কৃষ্ণেন্দ্র পাল থাকবে, কৃপামালা থাকবে, সুদীপ মিশন সবগুলা এই জায়গায় থাকবে। কিন্তু হাফিজ সাহেবকে লক করার জন্য ৫,০০০ টাকা খরচা করে আপনারা যাইতে হবে গুয়াহাটি প্রতিদিন হয় কিনা আপনারা বলেন। এই গাড়িটা কি হলো? তো
করিমগঞ্জে আবার আসবার জন্যে আর হাইলাকান্দিতেও আসবো, ঠিক আছে? আরো একটা আমি আপনার কথা সিক্রেট কথা বলতে চাই, শিলচর মেডিকেল কলেজ হয়ে গেল, করিমগঞ্জে মেডিকেল কলেজ হয়ে গেল, আপনারা কিপা মালাকে জিতাতে জিতাইতে দিন, হাইলাকান্দিতেও মেডিকেল কলেজ হয়ে যাবে। আপনারা কিপানার মালাকে জিতা দেন, আমি আপনাকে কিন্তু এটা একটা মরমের দাবি, হ্যাঁ, কিপা মালাকে জিতালে আমি আজকে সবাই আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে হাইলাকান্দিতেও একটা মেডিকেল কলেজ আমি বানাবো। বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বুধবার শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। এদিন শিলচরস্থিত দলীয় কার্যালয় থেকে জাতীয় কংগ্রেসের তরফে এক শোভাযাত্রা আয়োজন করা হয়। দলীয় পতাকা হাতে নিয়ে প্রায় সহস্রাধিক লোকের উপস্থিতি গোটা শহরকে বর্ণময় করে তুলে শহরের বিভিন্ন পদ পরিক্রমা শেষে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন সূর্যকান্ত সরকার। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের শীর্ষ নেতা সহ কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত জানান, শাসক দল কংগ্রেসকে ভয় পেয়ে পুলিশের মাধ্যমে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, শহরের চারদিকে যানজট সমস্যার সৃষ্টি করেও কংগ্রেসের র্যালিকে আটকাতে পারেনি শাসক দল। বিজেপির মনে ভয় আছে বলে খুদ মুখ্যমন্ত্রীকে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে শিলচর আসতে হচ্ছে। শিলচর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের মনোনয়নপত্র জমা দিতে যেভাবে সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এতে হয়তো বিজেপির শিলচর আসন জয়ী হওয়ার স্বপ্ন শুধু স্বপ্ন হয়ে থাকবে বলে দাবি করেছেন প্রার্থী সহ আরও অন্যান্য নেতারা। শিলচর আসনে সূর্যকান্ত সরকারের জয় প্রায় নিশ্চিত, এখন শুধু অপেক্ষা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এই নির্বাচনী উৎসবে বিভিন্ন দল একে অপরকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করলেও বুধবার মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়ায় শিলচরের অফিস পাড়া এলাকা জমে উঠে। প্রথমেই বরাকবেলি তথা শিলচর লোকসভার অন্তর্গত আমার অতি শ্রদ্ধার জনসাধারণকে আমার প্রণাম জানাচ্ছি এবং সঙ্গে ওনাদের আশীর্বাদ চাইছি, যাতে ওনাদের আশীর্বাদে এই বরাক তথা শিলচরের যে গণদাবি আছে এই গণদাবি নিয়ে ওনাদের পাশে দাঁড়িয়ে ওনাদের সেবায় কাজ করতে পারি এবং এই গণদাবিগুলো নিয়ে আমি লড়াই করতে পারি। সুজিদা, আজকে ভূপেন বড়ুয়ার আসার কথা ছিল, কেন আসলেন না কোনো ব্যাপার? উনি অ্যাকচুয়ালি ডিফু থেকে হাফলং পর্যন্ত এসেছিলেন, এখানে আমাদের যে বরাইল পাহাড়ে একটু ওয়েদার ক্লিয়ারেন্স না থাকায় ওনার চপার আসতে পারেননি। আজকে মুখ্যমন্ত্রী এসেছেন, পরিমলদাও এখানে নমিনেশন দিয়ে গেলেন, কী ভাবেন আপনি? ওনাদের ব্যাপারে আমাদের ভাবার কিছু নেই, আমরা তো স্বতঃস্ফূর্তভাবে আমাদের যারা গ্রাসরুট লেভেলের কংগ্রেস কর্মী আছেন, আপনারা দেখতে পেরেছেন যে আমাদের কর্মী ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেলের সর্বস্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে যোগদান করেছে, শুধু কংগ্রেস কর্মী না, আপনারা দেখতে পেরেছেন যে জনসমর্থন বা বিভিন্ন জনসাধারণ যারা আছে সাধারণ মানুষও আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের ইয়েতে প্রচেষ্টানে যোগদান করেছেন। আমি সবার আশীর্বাদ নিয়ে আজকে এই নমিনেশন পেপার করলাম। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজীব ভবনগুলিতে কারফিউ চলছে, আপনারা কী বলবেন? এটা আপনি যে প্রশ্নটা করেছেন, আজকে আপনারা এখানে যারা আমার সম্মানিত মিডিয়ার দাদারা আছেন, আপনারা লক্ষ্য করেছেন কারফিউ চলেছে না, মানে গণ আন্দোলন চলেছে, এটা আপনারা লক্ষ্য করেছেন। দুষ্কৃতির তাণ্ডব শালগঙ্গা ঐতিহ্যবাহী কালাচাঁদ রাধাবল্লভ আশ্রমে। গেটের উপরে থাকা রাধাকৃষ্ণের বিগ্রহ ভাঙচুর করা হয়। মঙ্গলবার মাঝরাতে কালাচাঁদ রাধাবল্লভ আশ্রমে তাণ্ডব চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা। এতে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাতে প্রাকৃতিক দুর্যোগ ছিল, সেই সুযোগ কাজে লাগিয়ে আশ্রমের গেটের উপর থাকা বিশাল আকারে কংক্রিটের তৈরি রাধাকৃষ্ণের বিগ্রহ ভেঙে মাটিতে ফেলে দেওয়া হয়। কুঞ্জশ্রী রাধাকুঞ্জের মূল গেটের দুপাশে দুটি ময়ূর ছিল, তা ভেঙে নিচে পড়ে থাকতে দেখা যায়। গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা অনেক মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে। দুর্গা মন্দিরের গ্রিল ভাঙার সময় আশ্রমের একজন শুনতে পেয়ে সবাইকে ডাকাডাকি করেন, সঙ্গে সঙ্গে এলাকার লোকজন জড়ো হন। হাল্লা চিৎকার শুনে দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আশ্রমের কর্ণধার বরণ্য গোস্বামী মন্দিরের তছনছ অবস্থা দেখে উদারবন থানায় খবর দেন। থানার ওসি হাওকাম চাংসাং দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থল থেকে ভঙ্গ বিগ্রহটি মন্দিরের ভিতরে নিয়ে রাখেন। বরণ্য গোস্বামী সাংবাদিকদের বলেন, দুষ্কৃতীদের কোনো জাত হয় না, তাদের কারোর উপর কোনো সন্দেহ নেই, হঠাৎ করে কী সব হলো, খুব দুঃখজনক ব্যাপার মন্দির ভাঙচুর করা। কিন্তু সকাল থেকে দেখুন ওরা যাওয়ার ওরা থাকতে সময় থেকেই আমাকে শালগঙ্গার থেকে ফোন করছে, বারে বারে ফোন করছে, বাইরে থেকে ফোন আসছে, আমি একটাও ফোন ধরতে পারছি না, কারণ ওসি স্যার বলে গেছেন যে কাউকে যাতে না জানানো হয়।
আমিও চুপচাপ করে গেট লাগিয়ে ফোন ধরছিলাম না, কিন্তু আমাকে আমার রিপোর্টার কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়েছে, মূর্তি ভেঙেছে, গেটের উপর মূর্তি ছিল, অনেক প্রাচীন মূর্তি ছিল, এই মূর্তিটাও ভেঙেছে। এখানের গেট খুলে ভেতরে ঢুকবার চেষ্টা করেছি, গেটটা পুরো খোলা হয়ে গেছে, শব্দ পেয়ে আমরা এসে গেছি, নাহলে ভেতরেই ঢুকতো। ভেতরে ঢুকলে তো আমাদের কুলবিগ্রহের মন্দির, কাত্যায়নীজির মন্দির আর ইয়ের মন্দির, এই কুলবিগ্রহের বয়স প্রায় 528 বছর চলছে। আজকে যদি এটা ক্ষয়ক্ষতি হতো তাহলে তো আর পোষানো, এটা এই ক্ষয়ক্ষতি পোষানো যেত না। দুর্গা মূর্তি যদি ভাঙত বা কাত্যায়নী মূর্তি যদি ভাঙত, যাই হোক, আমরা ভগবানের অশেষ কৃপা যে আমরা সঙ্গে সঙ্গে চলে আসতে পেরেছি, সেই জন্য কিছুটা হয়তো বা ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পেরেছি। আর দেখুন, আমি কারোর উপর অভিযোগ করছি না, আমি পুলিশের সক্রিয়তার উপরও আমার কোনো সন্দেহ নেই, কিন্তু ওরা বারবার বারণ করা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি, না হলে আমি যদি না বলি অন্যরা আমাকে সন্দেহ করবে। এরকম সবাই আসছে আশ্রমে, কি হয়েছে কি হয়েছে? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শিলচর সফর এবং বিজেপি ও কংগ্রেস দলের মনোনয়ন প্রদানের জন্য আজ দুর্ভোগ পোয়ালেন সারা শিলচরবাসী, এমনটাই অভিযোগ শিলচরের সাধারণ নাগরিকদের। আজ সকাল থেকেই শিলচরের প্রতিটি সড়কে দেখা যায় মাত্রাতিরিক্ত যানজট, এখানে অ্যাম্বুলেন্সই হোক অথবা নিত্য নৈমিত্তিক কাজে বেরিয়ে পড়ার সাধারণ জনগণ, সবাইকে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়। তার উপরেও একদিকে ঈদ, অন্যদিকে চত্রসেল, সব মিলিয়ে একাকার হয়ে ওঠে। যানজট অব্যাহত থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি। চলুন আমাদের ক্যামেরায় ধরে পড়া তারই কিছু দৃশ্য দেখা যাক। গরিব মানুষের লাগিন তাই না আসুন, আমরা তো দিন মজুরি, ফ্লাইওভার দেন, ফ্লাইওভার দেন আজ বিজেপিতে যোগ দিলেন আকসার প্রাক্তন উপদেষ্টা রূপম নন্দী প্রকাশ্য। পুলিশ গ্রাউন্ডে বিজেপি আয়োজিত জনসভায় তাকে বিজেপি দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাকে দলের টুপি পরিয়ে দেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, বিধায়ক কৌশিক রায়। রূপম নন্দী প্রকাশ্যের সঙ্গে বিজেপি দলে যোগ দেন বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী ও সেলটেক্স বিভাগের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্র কুমার দাস। যুবতী নিখোঁজ সংক্রান্ত বিষয়ে অপহরণের মামলা দায়েরের পর মঙ্গলবার নিখোঁজ যুবতী স্থানীয়দের সঙ্গে নিয়ে বক্তব্য পেশ করেন। তারাপুর গুণময় রোডের স্বস্তিপল্লি থেকে বছর 23-এর এক যুবতী গত 28 মার্চ নিখোঁজ হয়। ঘটনাকে কেন্দ্র করে নিখোঁজ যুবতীর পরিবার তারাপুর পুলিশের দ্বারস্থ হয়। পরে যুবতীকে উদ্ধার করে পুলিশ 2 লক্ষ টাকা দাবি করেছে বলে অভিযোগ জানায় পরিবার। তবে এদিনই পুলিশ নিখোঁজ যুবতীকে শাঁখা সিন্দুর পরা অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা জানান তার বয়স 24 বছর এবং সে বিয়ের উপযোগী, গত 4 বছর থেকে স্থানীয় বাপন বর্মনের সঙ্গে সম্পর্ক ছিল তার। গত 28 মার্চ সে নিজের সদিচ্ছায় বাপন বর্মনের সঙ্গে পালিয়েছিল, কারণ তার পরিবার বাপন বর্মনের সঙ্গে পূজোর বিয়ে দিতে অস্বীকার করেছে, যার জন্য পূজা নিজের পছন্দের পাত্র বাপনের সঙ্গে সংসার করতে ঘর থেকে বের হয়েছে। এদিকে পূজার পরিবারের তরফে তারাপুর থানার আইসি রাজরঞ্জন দাসের বিরুদ্ধে 2 লক্ষ টাকা উৎকোচ দাবি করার অভিযোগ করা হয়। অভিযোগ বুধবার পূজার মা বাবা সংবাদ মাধ্যমে জানান তাদের অভিযোগ সম্পূর্ণ সত্য। জীবন সন্ন্যাসী নামে এক ব্যবসায়ী সাধু ষড়যন্ত্র করে মেয়েকে ঝাড়ফুঁক তন্ত্রে মন্ত্রে মতিভ্রম করে এসব কাণ্ড ঘটায়। আমি এটা ন্যায় বিচার চাই, আমার মেয়েরে ষড়যন্ত্র করিয়া নিছে, জীবন সন্ন্যাসী আমার মেয়েরে ষড়যন্ত্র করিয়া ঝাড়ফুঁক করিয়া নিয়ে গেছে। আমার মেয়ে এরকম ঐতো পারে না, আমার মেয়ের 4 বছর ধরে রিলেশন থাকে, আমার মেয়ে আমার কাছে নিজে কুত করিল না যে আমি অমুক ছেলের লগে রিলেশন আছে, আমি বিয়ার আলা মানে আমার মেয়ে হইল না এই কথা না যে আমি আমার অমুক ছেলের লগে ষড়যন্ত্র বিয়া দিয়ে দিলাম নে
কেন কোনো নাম আমি আমার কাছে, আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। এখন পর্যন্ত কোন ছেলের সাথে গেছে এইটা কোনো আমি জানি না। এটা না যখন আমার মেয়েরে ছেলে মেয়েরে যখন আনছে তখন ছেলে লাগে নাই, যখন একটা ছেলে মেয়ে বাগিয়া যায় তখন ছেলে মেয়ের তারা ইনচার্জে নিয়মে দুজন দিয়ে আনতো, তারা দুজন দিয়ে আনছে না, নাহলে আমার মেয়েরে আনছে আনিয়া আনিয়া আমার মেয়েরে দিয়া হয় ফোর্স করিয়া করিয়া আমার মেয়েরে দিয়ে ষড়যন্ত্র করিয়া তারা এরম করে যান মেয়ে যা হে বুঝে হে কিরকম যা মার মান মন আমার মেয়ে এরম হইতে পারে না, এটা জীবন জাদু চালপুক করিয়া করছে জীবন আমার জীবন সন্ন্যাসী আমার আগের গলি থাকে হে জানি আমি হে জাদু টনা করিয়া নিছে আমার মেয়ে হে চাইছে যে আমার হে নিত বলাইতো ইতালে হে চার বুক করিয়া নিছে হে আজকে চার বুক করিয়া হাজার হাজার কোটি কোটি টাকা সম্পত্তি মালাইছে আজকে আজকে মন্ত্রী মিনিস্টারের মনে অত বাড়ি ঘর নাই কিন্তু তার আছে। শিলচর লোকসভা আসনের বিজেপি জোট প্রার্থী পরিমল শুক্লবধূ 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। বুধবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে কর্মী সমাবেশে সাংবাদিকদের মুখোমুখি হয় অসম গণ পরিষদের কৃষক পরিষদের সভাপতি মৌলানা আনামুল্লাহ একথাগুলো বলেছেন। তিনি বলেন মিত্রজোট প্রার্থী পরিমল শুক্লবধূ বিপুল সংখ্যক সংখ্যালঘু ভোট লাভ করবেন, 40% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট লাভ করবেন বলে তিনি উল্লেখ করেন। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন এবং আজকে এখানে একটা রাজনৈতিক একটা সভা হয়েছিল, সেই সভাতে আমরা আগামী লোকসভা আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের মিত্রজোটের প্রার্থী মাননীয় পরিমল শুক্লবধূ মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে 2.5 লক্ষের কথা বলেছেন আমরা দায়িত্ব নিয়ে বলছি, এবার 2.5 লক্ষ মামা বলছেন, আমরা বলছি শিলচরের মানুষ বলছি আমরা 3 লক্ষের অধিক ভোটে আমাদের পরিমল শুক্লবধূ মহাশয়কে আমরা জিতিয়ে দিল্লিতে পাঠাবো, এটাই আমরা বিজেপি দলের পক্ষ থেকে আমরা সব চূড়ান্ত ফাইনাল করেছি। আমরা সর্বস্তরে কাজ করছি যাতে আমাদের মিত্রজোটের প্রার্থী বিপুল ভোটে জয়ী হয় এবং শিলচর থেকে বিরোধী দল নামে কিছু না থাকে সেই প্রয়াস আমরা চালাই। ধন্যবাদ। হাইলাকান্দিতে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে আহত 15 এবং গুরুতর 5 জন। 5 গ্রাম থানাধীন বকরি হাওর তৃতীয় খণ্ডে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে অন্ততপক্ষে 15 জন আহত হয়েছেন। দা লাঠি দিয়ে মারপিটে গুরুতর আহত হয়েছেন দুপক্ষের 5 জন। কাশিমউদ্দিন লস্করের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে তাদের জমিতে জবরদখল করে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছেন একই গ্রামের সাকির আহমেদ। কাশিম জানিয়েছেন কিছুদিন পূর্বে গ্রামের মুরব্বীরা বাসে চালিশ করলে কাশিমদের পক্ষে রায় আসে। অপরপক্ষে এই বিচারে না মেনে আদালতের দ্বারস্থ হন ওই সময় বিবাদী জমিনে বেড়া বসান কাশিমরা। 5ই এপ্রিল সেই মামলার শুনানি রয়েছে আদালতে। তার আগেই হঠাৎ করে বুধবার সকালে দা লাঠি নিয়ে বেড়া ভাঙতে আসেন সাকিব আহমেদরা, তখনই তাদেরকে বাধা দিতে গিয়ে দায়ের লাঠি ও দায়ের কূপ আঘাতপ্রাপ্ত হন কাশিমউদ্দিন লস্কর, শাহরুল আলম লস্কর, মইনউদ্দিন লস্কর, খায়রুল জামান লস্কর, ইসলামউদ্দিন লস্কর, জাবির হোসেন লস্কর, বদরুজ্জামান লস্কর, বুরহান লস্কর প্রমুখ। প্রথম তারা ইয়া বেড়া ভাঙ্গা আরম্ভ করছে, দাদি সেদানি আরম্ভ করছে বেড়ার মধ্যে, তখন আমরা এরা নিষেধ বাধা দিছে, নিষেধ বাধা দিতেও তো মায়ের আরম্ভ। এখন আমরা ন্যায় বিচারটা চাই। আজকের ঘটনালয় থানার তো যাওয়া হয়েছে, এফআইআর হইব, ন্যায় বিচারটা চাই আমরা, যেহেতু আমরা তো দার সেদ তারা আইসেও আমরা মার্ডার করতে করি আইসে, তারা পুরা মার্ডার হিসাবে আইসে, মার্ডার করতে করিয়া আইয়া 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 সবরে দার্সেদ আছে, গাড়ি গাড়ি পর্যন্ত লইয়া আইসে, তারা গাড়ি লইয়া আইসে মারিয়া আবার গাড়ি লইয়া গেছে গিয়া। গোটা এনে বখরিয়ার পার্ট 3 কৃষ্ণরামী স্কুল। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বুধবার শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে। এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর, লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা। ইফতার মাহফিল সমাপ্ত হওয়ার পর কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের নেতৃত্বে লক্ষ্মীপুরের প্রাক্তন অসম গণ পরিষদের সভাপতি নিজামুদ্দিন বড়ুইয়া এবং বিজেপির সদস্য আব্দুল কুদ্দুস লস্কর কংগ্রেস দলে যোগদান করেন এবং আব্দুল কুদ্দুস লস্করকে বাঁশকান্দি ব্লকের মাইনরিটি বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্তি করা হয়। আজকে আমরা
শিলচর জেলা কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগের ব্যবস্থাপনায় আমরা এক ইফতার মাহফিলের আয়োজন করেছি। এখানে আমরা আজকে তৎসঙ্গে আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী শ্রী সূর্যকান্ত সরকারও মনোনয় দিয়েছেন। তারপরে আজকে জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে আমরা ইফতার মাহফিল করেছি। আপনারা দেখেছেন আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এটা ইফতার করেছি এবং আমরা এই ইফতার থেকে একটা আমরা বার্তা দিতে চাই যে আমরা বরাক উপত্যকা, আমরা শান্তির দ্বীপ এবং কংগ্রেস সবসময় ধর্ম নিরপেক্ষ একটা দল ছিল। আজকে সেটার প্রমাণ হয়েছে যে বিগত দিনে আপনারা দেখছেন যে শিলচর কংগ্রেস অফিসে দুর্গাপূজা হয়েছিল, আজকে এখানে ইফতার মাহফিল হয়েছে। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে কংগ্রেস। কংগ্রেসে কোনো সাম্প্রদায়িকতা নাই, কংগ্রেস ধর্ম নিরপেক্ষ দল, তাই আজকে সেটা ধর্ম নিরপেক্ষ দলের আশা সেটা প্রমাণ দিয়েছে। এবং আগামী লোকসভা নির্বাচন, চব্বিশের লোকসভা নির্বাচনে বরাক এবং কাছাড়ের মানুষ সের জবাব 2024 লোকসভা নির্বাচনে দিবে এবং সাম্প্রদায়িক যে দল বিজেপি সেই দলকে প্রত্যাখ্যান জানাবে বরাক এবং কাছাড়ের মানুষ। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। মনোনয়ন জমা দিলেন পরিমল কৃপানাথ, কর্মী সভায় তাতালেন মুখ্যমন্ত্রী। মনোনয়ন দিলেন কংগ্রেসের সূর্যকান্ত, শিলচরে বিভিন্ন দলের শক্তি প্রদর্শন। শালগঙ্গা কালাচাঁদ আশ্রমে দুষ্কৃতী তাণ্ডব, গেটে রাধাকৃষ্ণের বিগ্রহে ভাঙচুর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।